নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অবস্থা একই রকম, মা তেমন উন্নতি হয় নাই। তবে সকালে কিছুটা খাওয়ানো যা গেছে, দই চিরা খাওয়াইছে, গতকালকে সর্দি আসছে, দই নিয়ে আসছে। আর বাবা একই অবস্থায় আছে, বাবা বেশ ভালোই। এদিকে রৌদ্রের তাপমাত্রা বেশি, এই তাপমাত্রা এত রৌদ্রে এত গরমে বাইরে কিছু করা কোনো মতে সম্ভব না। সুর্দা আসছে, সুর্দা কিনে যাই কিছু করি অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তাছাড়া এই মুহূর্তে বাজারেও যাওয়া সম্ভব হইতেছে না, কাজে বাড়িতে যাওয়া উপস্থিত আছে, তাই খাওয়া দাওয়া তাই করব, রান্না পান্না তো যাই করি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন। লাউ গাছের এত কাহিনী শেষ হচ্ছে, লাউ গাছ জীবিত ছিল, এখন তার বয়স হয়ে গেছে, এখন আর সে ফল দিতে পারতেছে না, এখন তাকে অপসারণ করে অন্য কিছু। হ্যাঁ, লাউ গাছের আত্মহত্যা, কুমড়ার চারাও জ্বালাইছে, কুরকল জ্বালাইছে, ওদিকে কুরকল ধরতেছে, আমরা লাউ গাছ আর রাখবো না এখন। যে রোদ ছিল কত বর্ষ তাই না? হ্যাঁ, আমরা আস্তে আস্তে পরিষ্কার করে থাকি। কি সুন্দর, একটি লাউ গাছের আত্মকাহিনী শেষ, কিছুদিন পরে এই টমেটোর আত্মকাহিনী শেষ হবে। হ্যাঁ, ওই ভিতর দিয়ে কিছু আছে, পাক বেশি পাই কে তোলা হয় না, ঢেঁড়স খারাপ হয় নাই, তিন চার দিন খাইলাম। এই যে পাশে আসে, দক্ষিণ পাশে আসে, আমরা মানুষ জাতি বড়ই বিচিত্র, ফল দেওয়া আদর আছে, ফল নাই খালি আত্মকাহিনী শেষ। এই লাউ গাছে ফল দিতে পারলো না, আত্মকাহিনী শেষ। মানুষ
ওই যে মা ডাকতেছে, তোমার আরেকটা আছে না, তোমার লোকের সামনে আজকের মতো হইলো, আবার আগামীকাল এসে নেওয়া যাবে। কয়টা আগাছা আছে এগুলো পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দূরে ছিল, কেবল আসতেছে, কয়দিন পরে খেয়ে শেষ করা যাবে না। আগে খুব খাইতে ভালো আছে, একটু পাকা পাকা লয় কাশন দিয়ে খুব ভালো হয়ে যাবে। লম্বা করে রবীন্দ্রনাথ যখন মানে গানটা লিখছিলেন ধানের ক্ষেতে রুদ্র ছায়, তখনকার সময় আর এখনকার সময় এক না, তখন আসলে আমন ধান আর এখন শুরু ধান। ধানের ক্ষেতে রুদ্র ছায় লোকচুরি খেলা, এখন আর তাহলে সুতা কাটতে থাক, কাটা জমা কাটা কাপড় না কাটতেছি যখন তখন তো কাটা সব ভালো কাটি, রান্নাও হবে আবার খাওয়া দাওয়া হবে। শুরু যেহেতু হয়েছে শেষ তো হবে, আমের রে অনেক জায়গায় ভর্তা বলে, আমরা গামাচি বলি, অনেক জায়গায় ভর্তাও বলে আম ভর্তা। যাই কাশন দিয়ে দিলে ভালো হয়তো, ওগুলো তো নেই এখন বাড়িতে, যে রোদ উঠছে তাতে একটু টক টক হলেই ভালো লাগে। আপনারা দেখলেন আম কাটতে, এখন যে বললাম যার শুরু আছে তার শেষ আছে, যেভাবে হোক শেষ হয়েছে তো, বানানো শেষ হয়েছে। সাথে আপনারা একটু টেস্ট করে দেখেন কেমন হলো এই রোদের মধ্যে। চকলেটের মতো হ্যাঁ বিশ্বাস হলো না,
আম কাঁচা থাকা অবস্থায় একরকম, এটার মধ্যে ভিটামিন, আবার পাকলে ভিটামিন আর একটা। মা আসে দাঁড়াও, না বেশ এত গরমের মধ্যে ভালোই লাগে। গাছের টাটকা, গাছের টাটকা মরিচ, কাঁচা মরিচ, শুধু লবণ আর চিনি, এইটা টাটকা কিনা আমি বলতে পারবো না। শাক ভাজি আর হবে ডিমের তরকারি। হ্যাঁ এখন কি ডিমের তরকারি? হ্যাঁ ডিমটা তেল দিলাম কড়াইতে গরম হোক। ডিমাজি হয়ে গেছে, এখন উঠিয়ে দিলাম। জিরা মশলাটা না, হ্যাঁ মশলাটা দিয়ে দিলাম। গন্ধ পেরেছে না? মোমো গন্ধ পেরেছে না?
একটাই নাই। দিলাম না মিয়া এখন গরমে যাব, ঘরে শুয়ে দেবো, এরপর আমরা খাওয়া দাওয়া করবো আবার। আচ্ছা, আর কিছু খাইবা তুমি? মা আর কিছু খাবে? কিছু খাইবে আরো? এই গরমের মধ্যে সুস্থ মানুষ ঠিক যায় না, বয়স্ক মানুষ তো খাওয়া দাওয়া বন্ধ দিকে, তারপরে অল্প কিছু জোর করে খাওয়ানো যায়, ওষুধ খেতে চায় না। আজকে সর্দা রান্না করছে, খুব মজার জিনিস, সজনে পাতার যে শাক, সজনে শাক আর হচ্ছে ডিমের তরকারি, রান্নার ব্যাপার হচ্ছে ভালো কি মন্দ ওটা তো বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো ওকে যে একটু বিশ্রাম দিতে পারলাম, এটাই শুনে। আর মাঝখানে ইয়ে খেলাম, আমি ঘামাছি, তারপরে তরকারি রান্না করলে বাবা ওইটা পছন্দ করে বলছিল, তো বানোবার বলো এই যে কয়েকদিন আগে নাকি খাইছে, হ্যাঁ সেদিনও খাইছে। আমরা তো খাচ্ছি, এখন আপনারা যদি খাওয়া দাওয়া করে থাকেন ওরা তো করছেন, আর যদি না করে থাকেন তাহলে আপনারাও খেয়ে নেন আমাদের সাথে। এটা নতুন রেসিপি হইলো মনে হয়, ডিম আলু ঢেঁড়স বস্তুর কপালের মধ্যে রোদ লাগবে, ডাকতেছে সারাক্ষণ ডাকতেছে। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আসলে মেয়ে বেশি করবো না, ভিডিওর পরে করবো না, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।